আজকে আমি একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা কিছুটা মাখা মাখা নরম হয়ে থাকে তো চলুন দেখি কী কী লাগবে এটা করতে আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে কিছুটা সলিড মাংস হাড়সহ নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো পেঁয়াজ কুচি হাফ কাপ লালমরিচের মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ওয়ান বাই থার্ড কাপ রান্নার তেল এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা প্যানে দিয়ে চুলায় বসিয়ে দেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না চুলাটা লো হিটে রেখে তিরিশ মিনিট কুক করব মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব আমার তিরিশ মিনিট হয়ে গিয়েছে মাংসটা সুন্দর কষা কষা ভাব হয়ে এসেছে আমি এখানে একদমই পানি ব্যবহার করিনি দু যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা কষিয়েছি দেখুন আমার মাংসটা কত সফট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব যেন একদমই পানি না থাকে আমার মাংস রান্না হয়ে গিয়েছে এটা এখন খিচুড়ির জন্য রেডি এখন আমি খিচুড়ির জন্য চুলায় অল্প আঁচ দিয়ে ডালটা কিছু সময় ভেজে নেব যখন একটা সুন্দর গ্রান আসবে তখন ডালটা নামিয়ে ফেল এবার আমি পোলাও চাল নিয়ে নেব পোলাও চাল নিয়েছি দুই কাপ মসুরের ডাল নিয়েছি এক কাপ মুগের ডাল এক কাপ তো আমার এখানে পোলাওর চাল হচ্ছে দুই কাপ ডাল এক কাপ এক কাপ দুই কাপ তার মানে টোটাল চার কাপ আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে একটি খাড়িতে ছড়িয়ে দেব যেন পানিটা নিগড়ে যায় এখন নিয়ে নিলাম একটি প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা হালকা একটু নরম হয়ে আসলে আমি একসঙ্গে মিশিয়ে রাখা চাল ডাল দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো লবণটা খেয়াল করে দিবেন যেহেতু ওখানে মাংসের মাঝেও লবণ ছিল তো দিয়ে দিলাম পানি আমি এখানে চার কাপ চাল ডাল মিলিয়ে চার কাপ নিয়েছি আর পানি নিয়েছি আট কাপ এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটা কমিয়ে দেব মাংসটা দিয়ে দেবো তাহলে মশলাটা ভালোভাবে মিক্সড হবে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য চার পাঁচটা কাঁচামরিচ হাফ চা চামচ ঘি আর পেঁয়াজ ব্যারেস্তা আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে সামনে যেহেতু কোরবানি ঈদ তো গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা আপরা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খিচুড়িটা ভীষণ মজা আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে আমার এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পেজটার পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ